সুতির বহুতালী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এক পথসভার আয়োজন হয়। ধীরে ধীরে এই পথসভায় জনসভায় পরিণত হয়। এদিনের এই সভায় ইমানি বিশ্বাসের নেতৃত্বে কংগ্রেস এবং নির্দল ছেড়ে বহু নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে এই যোগদান পর্ব। উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, সুতি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম, প্রার্থী খলিলুর রহমানের মেজদা জাহিদুর রহমান, বীরভূম জেলার যুব নেতা আরিফ খান সহ অঞ্চলের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ। এই পথসভা দেখে সর্বপ্রথম আমার মনে হচ্ছে যে এখানকার নাসিরউদ্দিন বিশ্বাস, যাকে আমরা রাজু বিশ্বাসের নামে চিনি, এই প্রথমবার এরকম ওর সভায় এরকম লোক মানে প্রায় হতে থাকে, কেন কি ও লোকের সঙ্গে দাঁড়ায়, লোকের পাশে থাকে। আর সর্বপ্রথম এই ভিড়টা শুধু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, খলিলুর রহমানের জন্য নয়, এই ভিড়টা হচ্ছে লোক যে আমাদের বিজেপি যে হিসাবে আমাদেরকে অত্যাচার করার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ভিড়। আর আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে জনিপুর লোকসভা কেন্দ্রে, উনি অনেক ভালো লোক, ও লোকের পাশে দাঁড়ায়, ও লোকের কথা মতো লোকের সাহায্য করেন। সর্বপ্রথম ও খুব গ্রাউন্ডেড কাইন্ড অফ পার্সোনালিটি, ও সব কিছু মানে গ্রাউন্ড থেকেই ভাবে, মানে ও একটা এমপি বলে সেই অহংকার কিংবা অ্যাটিটিউড সে হিসেবে নেই, খুব মাটির মানুষ আর লোকের পাশে দাঁড়ায়। তার জন্য এখানকার লোক, বহুতালের লোক, সুতির লোক, আমাদের জুনপুর লোকসভার সবাই লোক ওকেই নিজের এমপি হিসেবে চাইছে। কি বার্তা? বার্তা একটাই আছে কি আমাদেরকে, আমাদের লোক সব লোককে এক হয়ে ভোট দিতে হবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে। কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এমন কোনো প্রকল্প নেই যে দেয়নি। আর এমন নয় কি আমাদের তৃণমূল কংগ্রেসের লোকরাই সেগুলো উপভোগ করছে, আমাদের সব সাধারণ জনসাধারণের লোকরাই এই জিনিসগুলো উপভোগ করছে। তার জন্য ওদেরকেও ভাবতে হবে কি যে মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো দল দেখে কোনো কিছু না করে আমাদেরকে সব কিছু দিচ্ছে, তাকে তো আমাদেরকে জেতাতেই হবে। আর ওর হাত শক্ত করলে আমরা যদি 42টা দিতে পারি এবার আমাদের পশ্চিমবাংলা থেকে, তো আমাদের যে কোনো জিনিসে আমাদের খুব সাহায্য হবে দিল্লি থেকে। এই জন্য আমাদের সবাইকে বার্তা কি, একটাও ভোট অন্য কোথাও না যায়, সব ভোট তৃণমূলে। আপনার নাম পরিচয়? আমার নাম আরিফ খান। বহুতালী অঞ্চলে শতাংশটি বিধায়ক ইমানি বিশ্বাসের নির্দেশে আমাদের সুতিবন ব্লক সভাপতি সিরাজুল ইসলামের তত্ত্বাবধানায় আজকে আমাদের বহুতালী অঞ্চলে আজকে আমাদের একটি পথসভা ছিল। চাঁদু কিছু নেই, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, মমতা ব্যানার্জি জঙ্গল থেকে পাহাড় পর্যন্ত যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন দেখে মানুষ স্পষ্টভাবে আমাদেরকে আজকে সাড়া দিয়েছে। তাছাড়া আমাদের পদপ্রার্থী খলিলুর সাহেব উন্নয়ন করেছেন, সেই হিসাবে আজকে আমাদের এই পথসভাকে আজকে জনসভাতে পরিণত করেছে। আচ্ছা, এরা এলো কংগ্রেস থেকে, একজন নির্দল থেকে এলো, আর আমাদের ওই 57 সুতি বিধায়ক ইমানি বিশ্বাসের হাত ধরে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। তারা আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে তারা অন্য দল ছেড়ে আমাদের সঙ্গে জয়েন করলো। আপনি দেখুন, আমরা যা সাড়া পেয়েছি আমরা ভালোই লিখব, আমাদের অঞ্চল থেকে আমাদের এখান থেকে লিড হবে, ইনশাল্লাহ লিড হবে, খলিল সাহেবের জন্য ইনশাল্লাহ লিড হবে। আমাদের মাথার উপরে ইমানি বিশ্বাস মহাশয় আছেন, সিরাজুল ইসলাম আছেন। আজকে কারা উপস্থিত ছিল এই মঞ্চে? আজকে আমাদের উপস্থিত ছিল আমাদের বীরভূম জেলার যুব আইকন আরিফ খান ছিলেন, ইমানি বিশ্বাস উপস্থিত ছিলেন, জহিদুর রহমান সাহেব ছিলেন, মহিলা নেত্রী নাসির নেহার, মুনি মাস্টার, সিরাজুল ইসলাম আমাদের উপপ্রধান ছিল, সিরাজুল 10 নম্বরের প্রতিনিধি আপনার ছিল, তাছাড়া আমাদের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল নেতৃত্ব সকলেই ছিলেন, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সকলেই। আপনার নাম পরিচয়? আমার নাম নাসিরউদ্দিন বিশ্বাস রাজু, বহুতালী অঞ্চল সভাপতি।